প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি সামিউল নওয়াজ আপনাদের সাথে আছি এবং ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, আজকের টিউটোরিয়ালটিতে আমরা এসএসসি ফিজিক্সের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পদার্থের অবস্থা ও চাপ পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ের সিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এই পঞ্চম অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসছে আমরা সেগুলো সলভ করার জন্য চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো শেখার ফলে আমরা আমাদের পরীক্ষার সময় যে প্রশ্নগুলো পরীক্ষায় আসবে সেগুলোর উত্তর দেওয়ার দক্ষতা অর্জন করব। প্রিয় শিক্ষার্থীরা, যদি প্রাণের মাঝে গণিত না বাজে তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো সঠিকভাবে করতে পারবো না। তাই অবশ্যই আপনারা পুরোটা ক্লাস জুড়ে ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের অঙ্কগুলো শুরু করার জন্য চেষ্টা করছি। আমাদের প্রথম যে অঙ্কটি থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন শেয়ার করেছি, সেখানে যে এক নং প্রশ্নটি অর্থাৎ ঢাকা বোর্ড 2020 সালের যে প্রশ্ন সেটি আমরা সলভ করার জন্য চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকটিতে বলা আছে একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। ইটটির ভর দেওয়া আছে, পানির ঘনত্ব বলা আছে, জি তো আমাদের দাদা বাড়ির সম্পত্তি, জি বলা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, ইটটি ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে? প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের প্রথমে একটি কথা মনে রাখার জন্য আমি বলবো, কথাটি হচ্ছে যে যদি আপনি সর্বোচ্চ চাপ পেতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে চাপ ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, অর্থাৎ যদি ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনটা মনে থাকলেই হবে, যদি ক্ষেত্রফল সর্বনিম্ন হয় তাহলে আপনাদের মনে রাখতে হবে চাপও কিন্তু সর্বোচ্চ হবে। ক্ষেত্রফল সর্বনিম্ন হলে চাপ সর্বোচ্চ হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটা একটু দেখি। আমাদের প্রথম কাজ হচ্ছে কি কি তথ্য আমাদের এখানে দেওয়া আছে। আমাদের তথ্য দেওয়া আছে এল অর্থাৎ লেন্থ, দৈর্ঘ্য ইকুয়াল টু 25 সেন্টিমিটার, বিম প্রস্থ ইকুয়াল টু 12 সেন্টিমিটার, হাইট উচ্চতা ইকুয়াল টু 6 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীর এখানে এম ইকুয়াল টু 2.25 কেজি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা আমরা চাচ্ছি চাপ কত হবে। আমরা সবাই জানি চাপ পি ইকুয়াল টু এফ বাই এ, এখানে এফ মানে হচ্ছে, এখানে এফ মানে হচ্ছে এম জি, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বাট এখানে আপনাকে এমন দুটি মান নিতে হবে যাদের গুণফল সর্বনিম্ন হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 25, 12 আর 6। যদি আপনি সর্বনিম্ন মান নিতে চান তাহলে এখানে আসলে 12 আর 6, এই দুটো আপনাদেরকে গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে ক্ষেত্রফল দিয়েছি বি ইন্টু এইচ, কারণ বি প্রস্থ আর এইচ উচ্চতা, এদের গুণফলটাই সর্বনিম্ন হবে, আর ক্ষেত্রফল সর্বনিম্ন হলে চাপ সর্বোচ্চ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এম জি, এম মানে 2.25, ইন্টু জি মানে 9.8, আর এটা 0.12, 0.06 আমরা এটা মিটারে করেছি, আর আমরা উত্তরটা পাচ্ছি 3062.5 প্যাস্কেল। প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। আমাদের ঘ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে ইটটি আমাদের দেওয়া ছিল একটু আগে, সেই ইটটির সাথে বা সেই ইটটির সাথে ওই ইটটির সম আয়তনের এবং মানে ইটটির আয়তন যা হবে সেই সেম আয়তনের একটি কাঠের টুকরা যার ঘনত্ব 400 কেজি পার মিটার কিউব, ঠিক আছে, কাঠের টুকরা জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিতে হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম যে আমাদের এইটা ছিল হচ্ছে ইট আর এটা হচ্ছে কাঠের টুকরা, তাহলে এই দুটো আমরা একসাথে করব, করে আমরা পানিতে ছেড়ে দিব। যদি দুটো একসাথে করে পানিতে ছেড়ে দেই তাহলে আমাকে বলতে হবে ম্যাথমেটিক্যালি যে আসলে ভেসে থাকবে না বস্তুটি পানিতে ডুবে যাবে, অর্থাৎ কাঠ সহ ইট পানিতে ভেসে থাকবে না ডুবে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভাসা ডোবার যে থিওরি পড়েছিলাম আমার আপনাদের চ্যানেলে সেটি আপলোড করা আছে, সেটি আপনারা আবার একটু দেখে নেবেন। যদি কোনো বস্তু ভেসে থাকে বা ডুবে যাবে কিনা এটা আমরা জানতে চাই তাহলে আমাদেরকে ঘনত্ব এবং প্লবতা
এবং ওজন এই বিষয়গুলো দ্বারা ব্যাখ্যা করতে হয়। তাহলে যেহেতু আমাদের এখানে পানি বলা আছে তরল হিসাবে, তাহলে পানির ঘনত্ব যেহেতু আমরা জানি, খুব ইজিলি আমরা ঘনত্ব বের করে বলে দিতে পারবো ইট এবং কাঠ মিলে যে বস্তুটা তৈরি হচ্ছে সেই বস্তুটা পানিতে ভেসে থাকবে না ডুবে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা পানির ঘনত্ব জানি, তাহলে কাঠ সহ ইট এই বস্তুটার ঘনত্ব আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের ভুলে গেলে চলবে না, দুটি বস্তু যোগ করলে তাদের ঘনত্বের যোগফল কিন্তু ইউজ হবে না, আপনাকে ঘনত্ব আবার বের করতে হবে, গড় ঘনত্ব। তো গড় ঘনত্ব বের করার জন্য আপনাকে কি করতে হবে, মোট ভর, অর্থাৎ যে দুটি বস্তু আপনি নিবেন সেই দুটি বস্তুর ভর এবং ওই দুটো বস্তুর আয়তন এর ভাগফল আপনাকে ব্যবহার করতে হবে ঘনত্বটা বের করার জন্য। বাচ্চারা, আমরা মনোযোগ সহকারে খেয়াল করি, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কাঠের টুকরার ভর বের করব। প্রিয় শিক্ষার্থীরা, ভর আমরা কি করে বের করব, আমরা জানি, আমরা বেসিক্যালি জানি রো ইকুয়াল টু এম বাই ভি, আমরা এটা বেসিক্যালি জানি। তাহলে এখন আমরা কি করব, আমরা এম ইকুয়াল টু রো ভি আমরা এইটা একটু জানবার চেষ্টা করব। তাহলে এম ইকুয়াল টু রো ভি, এখানে রো হচ্ছে 400 আর ভি হচ্ছে কত, ভি হচ্ছে ইটের আয়তন, ইটের আয়তন যা হবে কাঠটির আয়তন তাই হবে। তাহলে ইটের আয়তন কত, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই দেওয়া আছে, সেই গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। আমরা এখানে আয়তন বের করেছি, বাচ্চারা একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন, ভি ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তার মানে আমরা এখানে তার আয়তন পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা আয়তন আর ঘনত্ব এটা গুণ করেছি, আয়তন আর ঘনত্ব গুণ করলে আমরা ভর পেয়ে গেছি 0.72 kg। ওকে বাচ্চারা, তাহলে এখন আমরা কাঠের আয়তন তো জানি, ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইট এবং কাঠ এর টোটাল ভর এবং টোটাল আয়তন কত, এইটা একটু আমরা বোঝার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। এখানে আমাদের এখানে যে বিষয়টি আমরা পর্যবেক্ষণ করতে চাচ্ছি সেটি হচ্ছে, আমাদের ইটের ভর দেওয়া ছিল, আমরা কাঠের ভর বের করেছি, দুটোর ভর মিলে আমরা ভর পাচ্ছি 2.97 kg। ওকে, আচ্ছা, আমরা আয়তন পাচ্ছি, আয়তন হচ্ছে সম আয়তন, তার মানে দুটি বস্তু ইটের আয়তন প্লাস কাঠের আয়তন, তাহলে মোট আয়তন পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারছি মোট আয়তন, তাহলে মোট আয়তন হচ্ছে ইটের আয়তনের সমান, অর্থাৎ ইটের আয়তন আর কাঠের আয়তন এই দুটো যোগ করেও লিখলে যা হবে, গুণ করেও লিখলে তাই হবে, তাহলে এটা আমরা পেয়েছি মোট আয়তন। তাহলে আমরা গড় ঘনত্ব বা ইট সহ কাঠের যে বস্তুটার ঘনত্ব সেই ঘনত্ব এখন পাচ্ছি মোট ভর ভাগ মোট আয়তন, মোট ভর মানে 2.797 আর মোট আয়তন মানে হচ্ছে 3.6 × 10³, তার মানে হচ্ছে 8 to 5 kg/m³। তাহলে বাচ্চারা, ইট সহ কাঠের টুকরার ঘনত্ব কম, ইট সহ কাঠের টুকরার ঘনত্ব কম কিন্তু পানির ঘনত্ব বেশি, অর্থাৎ অতএব কাঠ সহ ইটটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রিয় শিক্ষার্থীরা, খুবই ইন্টারেস্টিং, খুবই সহজ একটি অঙ্ক ছিল, ঠিক আছে? কোনো অঙ্কের পরে যদি আপনাদের সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কটাই চলে যেতে যাচ্ছি। আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2020। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটা চিত্র এখানে দেখতে পাচ্ছেন, আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এই চিত্রটি একটি হাইড্রোলিক প্রেসের চিত্র, অর্থাৎ সেখানে দুটি সিলিন্ডার আছে, সিলিন্ডারটি সংযুক্ত আছে এবং সেখানে পিস্টনের মাধ্যমে আমরা বল প্রয়োগ করেছি। তাহলে বাচ্চারা, আমরা এখানে দেখতে পাচ্ছি C1 একটা সিলিন্ডার, যে সিলিন্ডারটি ছোট, এবং C2 অপর আর একটা সিলিন্ডার, যে সিলিন্ডারটির ক্ষেত্রফল অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা বেশি। বাচ্চারা, আমরা দেখতে পাচ্ছি C1 সিলিন্ডারে 100 N বল যখন আপনি প্রয়োগ করছেন, আপনি যখন C1 সিলিন্ডারে 100 N বল প্রয়োগ করছেন উপর থেকে নিচের দিকে, তখন পিস্টনটি এম অবস্থা থেকে এন অবস্থানে সরে যাচ্ছে, তার পরিমাণ হচ্ছে অর্থাৎ এম এন এইটুকু দূরত্ব, যতটুকু দূরত্ব সরণ হচ্ছে এটা হচ্ছে 6 cm। ওকে, আচ্ছা, প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চাপটি সৃষ্টি হচ্ছে সেই চাপটি এই তরলের ভেতর দিয়ে বড় ক্ষেত্রফলে অনুভূত হওয়ার কারণে সেখানে বল বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? বল বৃদ্ধি পাওয়ার কারণে
এখানে পূর্ববর্তী অবস্থা অর্থাৎ বড় সিলিন্ডারটিতে অর্থাৎ সি টু সিলিন্ডারটিতে বস্তুটির সিলিন্ডারটির পিস্টনটির অবস্থান ছিল এস এ, ঊর্ধ্বমুখী বলের কারণে সে তার অবস্থানের পরিবর্তন ঘটে চলে গেছে টিতে। তাহলে এখানে তার সরণ হচ্ছে 1 সেন্টিমিটার, এটা এখানে বলা আছে। এখন কোশ্চেন হলো সি টু সিলিন্ডারে কত বল অনুভূত হবে? প্রিয় শিক্ষার্থীরা, তার মানে বড় ছোট পিস্টনে বল দেওয়া আছে, বড় পিস্টনে বল বের করতে হবে, তার মানে বল বৃদ্ধি করো নীতি। প্রিয় শিক্ষার্থীরা, তবে এখানে মনে রাখতে হবে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, আপনারা সবাই খেয়াল করেন তো, ব্যাসার্ধ মানে আর, আমরা ব্যাসার্ধ এখানে সেন্টিমিটারও লিখেছি মিটারও লিখেছি। ওকে, ছোট পিস্টনটিতে সি ওয়ান সিলিন্ডারটিতে যে পিস্টন তাকে আমরা বল দিয়েছিলাম 100 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এফ টু কত? এফ টু মানে হচ্ছে সি টু, সি টু তে অনুভূত বল। তাহলে আমরা এফ টু এখানে বের করেছি এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান। কিন্তু আমাদের কি এখানে এ ওয়ান এর মান আছে? নো, আমাদের এখানে ব্যাসার্ধের মান আছে। তাহলে আমরা ব্যাসার্ধ বসাচ্ছি ক্ষেত্রফলের পরিবর্তে এখন, তাই তো? তাহলে ক্ষেত্রফলের পরিবর্তে ব্যাসার্ধ হলে আর টু উপরে আর ওয়ান নিচে, তার উপরে স্কোয়ার। কারণ কি? কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ইন্টু এফ ওয়ান। তাহলে আমরা গুণ করে পাচ্ছি মান বসিয়ে এট লাস্ট রেজাল্ট, সেটা হচ্ছে 4000 নিউটন। আমি আশা করব আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। এরপরে বলছে শক্তি বৃদ্ধি ঘটেনি, এটা তুমি বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, শক্তি আমরা জানি কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে, তো শক্তি বৃদ্ধি ঘটেছে কি ঘটেনি এটা বোঝার জন্য আমাকে সিম্পল একটা অঙ্ক করতে হবে। সেটা হচ্ছে যে সিলিন্ডারটি আমাদের দেওয়া আছে উদ্দীপকে, ওই সিলিন্ডারটির ছোট পিস্টনে কৃতকাজ, কৃতকাজ মানে বল ইন্টু সরণ, আর বড় পিস্টনে কৃতকাজ তার মানে হচ্ছে বল ইন্টু সরণ। তার মানে আমরা ছোট সিলিন্ডারে কৃতকাজ বের করব আর বড় সিলিন্ডারে কৃতকাজ বের করব। যদি ছোট সিলিন্ডার আর বড় সিলিন্ডারের কৃতকাজ সমান হয় তাহলে আমরা বলবো শক্তির সংরক্ষণ, আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো এখানে শক্তি সংরক্ষিত হয়নি, এখানে শক্তি বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট সিলিন্ডারে কৃতকাজ বা শক্তি আমাদেরকে বের করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে ছোট সিলিন্ডারের শক্তি বা কৃতকাজ সেটা আমরা কিভাবে পেতে পারি? সেটা আমরা পেতে পারি হচ্ছে ডাব্লু ওয়ান, এখানে আমরা পেতে পারি যেটা, সেটা হচ্ছে ডাব্লু ওয়ান, ডাব্লু ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান ইন্টু এক্স, তাই তো? তাহলে ডাব্লু ওয়ান ইকুয়াল টু এফ ওয়ান ইন্টু এক্স, এখানে ইকুয়াল টু 1000 × 0.06 জুল, এটা আমাদের 60 জুল। আর সি টু এর কৃতকাজ ডাব্লু টু ইকুয়াল টু এফ টু ইন্টু এক্স। বাচ্চারা, এফ টু ইন্টু এক্স হচ্ছে বড় পিস্টনে কৃতকাজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এফ টু মানে হচ্ছে 4000 আর এক্স মানে হচ্ছে 0.1, এটা হচ্ছে 40 জুল। তাহলে আমরা এখানে দেখলাম শক্তি বৃদ্ধি পায়নি, শক্তি সমানও নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লু ওয়ান গেটার দেন, অর্থাৎ ছোট পিস্টনে কৃতকাজ বেশি, বড় পিস্টনে কৃতকাজ কম, অর্থাৎ এখানে শক্তি বৃদ্ধি পায়নি, শক্তি হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি আপনারা সবাই বুঝতে, প্রিয় শিক্ষার্থীরা আপনারা 2 নম্বর অঙ্কটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক যেটি আমাদের সামনে উপস্থিত, এই অঙ্কটিও খুবই সহজ একটি অঙ্ক, তো আমরা দেখি অঙ্কটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2020 সালের অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা, দিনাজপুর বোর্ড 2020 সালে যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি সেটিও একটি হাইড্রোলিক প্রেসের অঙ্ক, একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন, ওকে, ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত। তার মানে বড় পিস্টনের ব্যাস মানে হচ্ছে তাহলে ডি টু, আর ছোট পিস্টনের ব্যাস মানে হচ্ছে ডি ওয়ান, এদের অনুপাত হচ্ছে 5:1। ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে 300 নিউটন বল অনুভূত হয়, তার মানে এটা হচ্ছে আসলে এফ টু। তাহলে বাচ্চারা আমাদের প্রশ্ন হচ্ছে ছোট পিস্টনে প্রয়োগকৃত বল কত, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এফ ওয়ান কত। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি আমাদের এখানে দেওয়া আছে বড় পিস্টন অর্থাৎ ডি টু, ছোট পিস্টনের ব্যাস অর্থাৎ ডি ওয়ান, এদের অনুপাত হচ্ছে 5:1। অর্থাৎ যদি এটাকে আমরা একটু উল্টে লিখি ডি ওয়ান বাই ডি টু ইকুয়াল টু 1/5, তাহলে এফ টু ইকুয়াল টু 300 নিউটন, আমাদেরকে বের করতে হবে এফ ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কি করেছি? আমরা এখানে এফ ওয়ান বাই এফ টু বের করেছি। এফ ওয়ান বাই এফ টু ইকুয়াল টু এ ওয়ান বাই এ টু, এ ওয়ান বাই এ টু এটার পরিবর্তে আমরা আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার লিখতে পারি। আর ব্যাসার্ধ আর ডি হচ্ছে ব্যাস, তাহলে সেখান থেকে আমরা ডি ওয়ান বাই ডি টু এটাও লিখতে পারি, অর্থাৎ ডি ওয়ান স্কোয়ার বাই ডি টু স্কোয়ার।
তাহলে বাচ্চারা আমরা এখন যে কাজটি করতে পারি সেটা হচ্ছে f1 by f2 equal to d1 by d2 এর হোল স্কয়ার। অতএব f1 equal to d1 by d2 অর্থাৎ 1 by 5 এর হোল স্কয়ার into into f2 মানে হচ্ছে 300। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 12 নিউটন। আমরা চিত্রটা একটু অঙ্কন করার চেষ্টা করেছি ঘ দাগের অঙ্ক করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, ঘ দাগের অঙ্কটাতে বলছে যে উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি সে মেনে চলবে, কারণ কাজ করার শক্তিকেই, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি এ ওয়ান একটি ছোট পিস্টনের ক্ষেত্রফল, তার থেকে বড় হচ্ছে এ টু। এ ওয়ান এখানে একটা পিস্টন দেওয়া আছে, সেই পিস্টনটির উপর আমরা বল প্রয়োগ করেছি নিচের দিকে এফ ওয়ান। তাহলে এই এ ওয়ান ক্ষেত্রফলে এফ ওয়ান বল প্রয়োগ করার কারণে অনুভূত তরলে অনুভূত চাপের পরিমাণ হচ্ছে এ ওয়ান বাই এ টু। এই চাপটা তরলের ভিতর দিয়ে সঞ্চালিত হয়ে যখনই বড় ক্ষেত্রফলে পৌঁছাচ্ছে তখনই সেটা একটা বড় বল অর্থাৎ এফ টু অনুভূত হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এফ ওয়ান বল প্রয়োগ করার কারণে পিস্টনটি সরণ ঘটেছে এক্স, ওই চাপের কারণে ঊর্ধ্বমুখী বল, তার জন্য বল পিস্টনটি, বড় পিস্টনটি সরণ ঘটেছে ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এখান থেকে প্রমাণ করব ছোট পিস্টনে কৃতকাজ আর বড় পিস্টনে কৃতকাজ একই। আমি আপনাদের এর আগেও বলেছি, আমরা ইউটিউব চ্যানেলে থিওরি গুলো পড়িয়েছি, আপনারা সবাই আমার চ্যানেলটা ফলো করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রিভিয়াস ভিডিও গুলো মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় শিক্ষার্থীরা, বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে আমরা জানি এফ টু ইকুয়াল টু এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান। ছোট পিস্টনে প্রযুক্ত বল থেকে বড় পিস্টনে অনুভূত বল কয়েক গুণ বেশি হয়। তাহলে ছোট পিস্টনে কৃতকাজ, কৃতকাজ দেখাবো। তাহলে ছোট পিস্টনে কৃতকাজ ডাব্লু ওয়ান ইকুয়াল টু ছোট পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ ওয়ান, ছোট পিস্টনের সরণ হচ্ছে এক্স। তাহলে আমরা বলতে পারি বল ইন্টু সরণ, এটা মানে হচ্ছে কাজ। বড় পিস্টনে কৃতকাজ, তাহলে বড় পিস্টনের মতো বল এফ টু, সেই বলটা অনুভূত হওয়ার কারণে সরণ হচ্ছে কত ওয়াই। তাহলে আমরা পাচ্ছি ডাব্লু টু ইকুয়াল টু এফ টু ইন্টু ওয়াই। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমি ছোট পিস্টনে বল প্রয়োগ করেছিলাম ছোট পিস্টন সংলগ্ন যে তরল ছিল সেই তরলকে ঠেলে সে এক্স পরিমাণ সরণ ঘটিয়েছে। তার মানে হচ্ছে এখানে যে যতটুকু তরল অপসারিত হচ্ছে সে অপসারিত তরলের আয়তন হচ্ছে এ ওয়ান ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে বড় পিস্টনে জমাকৃত তরলের আয়তন হচ্ছে এ টু ইন্টু ওয়াই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেই বিষয়টি হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে আমরা ছোট ছোট সিলিন্ডারে, আমরা ছোট সিলিন্ডারে অপসারিত তরলের আয়তন ইকুয়াল টু বড় সিলিন্ডারে জমাকৃত তরলের আয়তন। তাহলে এ ওয়ান ইন্টু এক্স ইকুয়াল টু এ টু ইন্টু ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু এ ওয়ান এক্স বাই এ টু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কি করব, আমরা এখন এক নং ও চার নং এর মান তিন নং এ বসাতে চাই। তিন নং মানে হচ্ছে বড় পিস্টনে কৃত কাজ। বড় পিস্টনে কৃত কাজ ছিল আমার ডাব্লু টু ইকুয়াল টু এফ টু ইন্টু ওয়াই। আমরা এফ টু এর মানও জানি, ওয়াই এর মানও জানি। এফ টু এর মান আমরা এক নং সমীকরণে আর ওয়াই এর মান আমরা চার নং সমীকরণে। আমরা এখানে বসিয়েছি এফ টু এর পরিবর্তে, এফ টু এর পরিবর্তে এই বাক্স এই মানটা বসিয়েছি আর ওয়াই এর পরিবর্তে আমরা এই মানটা বসিয়েছি। কাটাকাটি করে আমরা দেখলাম এফ ওয়ান ইন্টু এক্স, আর এফ ওয়ান ইন্টু এক্স মানেই হচ্ছে ডাব্লু ওয়ান, আর সেটাকে আমরা বলছি দুই নং সমীকরণ থেকে আমরা পেয়েছি এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডাব্লু টু ইকুয়াল টু ডাব্লু ওয়ান। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটি পিস্টনেই কৃতকাজ সমান, অর্থাৎ এখানে শক্তি সংরক্ষণশীল নীতি মেনে চলে। বাচ্চারা, তিনটা অঙ্ক খুবই সহজ ছিল, আমি আশা করেছি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। আমরা এখন এর পরবর্তী অঙ্কে যাব, আমাদের চার নং অঙ্কে। প্রিয় শিক্ষার্থীরা, চার নং অঙ্কটি হচ্ছে যশোর বোর্ডের অঙ্ক এবং এটি খুবই সহজ এবং সুন্দর অঙ্ক, আমি আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যশোর বোর্ডের যে অঙ্কটি আমরা দেখতে পাচ্ছি এটা 2020 সালের যশোর বোর্ডের অঙ্ক। আপনারা এখানে খেয়াল করছেন 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারকে 12 মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়ার মধ্যে দেওয়া হলো। সিলিন্ডারের ভর 240 গ্রাম এবং পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটি একটু বোঝার চেষ্টা করছি। কূপের তলদেশে পানির চাপ কত? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই এখানে চাপের যে সূত্র জানি সেটা হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি। তো আমরা এখানে তো প্রিয় শিক্ষার্থীর এখানে এইচ হচ্ছে 12 সেন্টিমিটার, 12 মিটার। প্রিয় শিক্ষার্থীর এখানে এইচ হচ্ছে 12 মিটার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন 12 মিটার গভীরতাই আমাকে নির্ণয় করতে হবে। ইন্টু রো, রো হচ্ছে যেহেতু আমরা পানিপূর্ণ ফলে এখানে পানির ঘনত্ব দেওয়া আছে 1000। আপনাদেরকে মনে রাখতে হবে পানির ঘনত্ব দেওয়া না থাকলেও আমাদেরকে পানির ঘনত্বটা অঙ্ক করতে করতে প্রায় মুখস্থই হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনি এটা গুণ করেন তাহলে এটা উত্তর পাওয়া যাবে সম্ভবত এরকম 1176 পাস্কেল। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘদাগের অঙ্কটা একটু করে নিতে চাই। আমাদের ঘদাগের অঙ্কটির বক্তব্য হচ্ছে কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুববে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কূপের পানিতে তাহলে পানির ঘনত্ব অর্থাৎ রো ডাব্লু এটা আমরা সবাই জানি 1000। এখন আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমরা সিলিন্ডারের ঘনত্ব বের করতে চাই। তাহলে সিলিন্ডারের ঘনত্ব রো ইকুয়াল টু কত? রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তাহলে এম ভি মানে হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এম মানে কত? এম মানে হচ্ছে 240 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এম মানে হচ্ছে 240 গ্রাম। তাহলে 240 গ্রামকে যদি আপনি কেজি বানান, প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে একটু খেয়াল করি, আমরা যদি এম ইকুয়াল টু দেওয়া আছে 240, তাহলে 240কে যদি আমরা এটা আছে গ্রাম, তাহলে যদি আমরা এখানে কেজি বানাই তাহলে কেজি বানালে তাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে এটা কেজি হয়ে যাবে। তাহলে এটা যদি 1000 দিয়ে ভাগ দিই তাহলে এটা হবে কত? এটা হবে 0.24 কেজি। বাচ্চারা খুবই সিম্পল। আর আমরা ভি ইকুয়াল টু এখানে পাচ্ছি, যেহেতু এটা গোলক না, এটা যেহেতু একটা সিলিন্ডার, সরি বাচ্চারা, এখানে যদি এটা সিলিন্ডার হয় তাহলে সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র আমরা সবাই জানি, সেটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তার মানে পাই মানে হচ্ছে 3.1416, আর স্কোয়ার মানে হচ্ছে ব্যাসার্ধ মানে হচ্ছে 0.05, এর হোল স্কোয়ার, আর ইন্টু উচ্চতা মানে হচ্ছে 0.12। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যে মানগুলো আছে 5 সেন্টিমিটার এটাকে আমরা মিটার বানিয়েছি, এটা যেটা আছে 12 সেন্টিমিটার এটাকে আমরা মিটার বানিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এর উত্তরটা একটু আমরা জানার চেষ্টা করব এখন। 3.1416 × 0.05 × 0.12, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 0.01884 9 6 মিটার কিউব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এর আয়তনটা পেয়ে গেছি। তাহলে উপরে আমরা পাচ্ছি হচ্ছে 0.24, আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে 0.01884 9 6, তারপর 0.2
ফর ভাগ এটা, আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটার উত্তর পাচ্ছি আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটু ক্যালকুলেশনে ভুল হয়েছিল। এখানে ভি ইকুয়াল টু আসলে 3.1416 ইন্টু 0.05 এর হোল স্কোয়ার ইন্টু 0.12, এটা লাস্ট ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এটা 9.4248 ইন্টু 10^-4 মিটার কিউব হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন এখানে সেটার মান বসাই তাহলে 9.4248 ইন্টু 10^-4। ওকে, তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে 0.24 ভাগ ইন্টু এটার উত্তর, তার মানে এটা আমরা পাচ্ছি 2254.647313135, এটা হচ্ছে তার ঘনত্ব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটা হচ্ছে তার একক হচ্ছে কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টি এখানে বোঝার চেষ্টা করছি এখন সেটি হলো যে আমরা পানির যে ঘনত্ব দেখেছি, ঠিক আছে, তাহলে আমরা পানির যে ঘনত্ব দেখেছি তাহলে পানির সেই ঘনত্ব গ্রেটার দেন এটা হচ্ছে সিলিন্ডারের ঘনত্ব। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। 4 নম্বর অঙ্কটি আমাদের যশোর বোর্ডের অঙ্ক, আশা করছি আমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছি। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যে অঙ্কটি বরিশাল, আইতে সাল যাইতে সাল মোগবাড়ি বরিশাল, বরিশাল বোর্ড ইতিহাস ঐতিহ্যে বরিশাল খুবই বিখ্যাত একটা জায়গা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বরিশাল বোর্ডের অঙ্কটি একটু সলভ করার চেষ্টা করব। আমি আশা করি অঙ্কটা আপনারা সবাই বুঝতে পারবেন, খুবই সহজ একটি অঙ্ক। আমরা চেষ্টা করছি বরিশাল বোর্ডের অঙ্কটি করার জন্য। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা দৃশ্যকল্প একের দিকে একটু তাগাচ্ছি। আমাদের যশোর বোর্ড বরিশাল বোর্ডের 2020 নম্বর প্রশ্নটাই, এখানে দৃশ্যকল্প এক গদাগের জন্য লাগবে। তো এখানে আমার F1 কি কি দেওয়া আছে, বাচ্চারা আপনাদেরকে মনে রাখতে হবে কোন একটি সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উদ্দীপকটা বোঝা যেমন জরুরি, তেমনি উদ্দীপক থেকে তথ্য সংগ্রহ করা এটাও খুব জরুরি একটি কাজ। ওকে, তাহলে আমরা তথ্যগুলো সংগ্রহ করে ফেলি। তো A2 ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে F2 ইকুয়াল টু সবাই আমরা জানি A2 বাই A1 ইন্টু হচ্ছে F1, তাহলে আমরা A2 পাচ্ছি হচ্ছে 12, A1 পাচ্ছি হচ্ছে 2, আর F1 পাচ্ছি হচ্ছে 200। তাহলে বাচ্চারা, এখানে আমাদের যে উত্তরটি আসছে সেটা হচ্ছে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1200 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ একটি অঙ্ক ছিল, আমরা এর ঘদাগের অঙ্কটিতে এখন চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘদাগের অঙ্কটিতে বলছে যে গোলকটিকে উদ্দীপকের তরলে ছেড়ে দিলে কি ঘটবে, তার মানে একই অঙ্ক, প্রিয় শিক্ষার্থীরা, ভাসবে কি ডুবে যাবে। আমাদের যে গোলকটির কথা বলা হয়েছে, এই গোলকটির দেওয়া আছে হচ্ছে ব্যাসার্ধ। তো গোলকের ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টি, যদি আমি একে মিটার করি তাহলে 0.03 মিটার চলে আসবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে রো যেটা পাচ্ছি তরলের সেটা হচ্ছে 800। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজটা এখন করতে চাই সেটা হচ্ছে ঘনত্ব, রো ইকুয়াল টু
রো ইকুয়াল টু, এটা হচ্ছে তরলের, তরল মানে ইংরেজির লিকুইড, রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম মানে হচ্ছে, এম মানে হচ্ছে 113.097 ইন্টু 10^-3, ওকে। আর ভি মানে হচ্ছে গোলক, আগে ছিল সিলিন্ডার আকৃতির, এখন হচ্ছে গোলক, তাহলে গোলক মানে হচ্ছে 4/3 πr³, পাই আর কিউব। তাহলে বাচ্চারা যদি আমরা এটার ক্যালকুলেশন করি তাহলে এটা হয় হচ্ছে 0.113097, আর এটা হচ্ছে 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 3.1416 ইন্টু আর কিউব মানে হচ্ছে 0.03 এর হোল কিউব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি পাচ্ছি উত্তরটা, আমরা এখানে উত্তরটা পাচ্ছি হচ্ছে 0.113097 ভাগ ভাগ পাচ্ছি হচ্ছে আমরা 1.33 ইন্টু 3.1416 ইন্টু আমরা 0.3 এর কিউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা টোটাল উত্তর পাচ্ছি হচ্ছে, আমরা টোটাল উত্তর পাচ্ছি 1,002.5 kg/m³। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি গোলকের ঘনত্ব বেশি আর হচ্ছে তরলের ঘনত্ব কম। তার মানে আমরা এখানে উত্তর যেটি সেটি বলতে চাই, আমরা উত্তর যেটি সেটা বলতে চাই বস্তুটি বা গোলকটি সম্পূর্ণ তরলে ডুবে যাবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের 2020 সালে যে 5টি প্রশ্ন বিভিন্ন বোর্ডে এসেছে আমরা সেগুলো সলভ করেছি, আমরা এরপরে 2019 সালের অঙ্কগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে 2019 সালের ঢাকা বোর্ডের প্রশ্নটা আমরা এখন সলভ করব। তো প্রিয় শিক্ষার্থীরা 19 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটি আমরা একটু পড়তে চাই। এখানে বলা হচ্ছে এ ও বি পাত্রের তরলের ঘনত্ব যথাক্রমে 800 kg/m³, 1260 kg/m³, এ পাত্রে তরলের উচ্চতা 50 cm, 250 g ভরের একটি বস্তুকে এ পাত্রের তরলে ছেড়ে দিলে এত ওজন হারায়, এ পাত্রের তলদেশে চাপ কত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন ক দাগের অঙ্ক করব তখন আমাদের এ পাত্রের তথ্য লাগবে। তাহলে এ পাত্রের তথ্য হচ্ছে এ পাত্রের তরলের ঘনত্ব হচ্ছে 800 kg/m³, ওকে। এ পাত্রের তরলের উচ্চতা h ইকুয়াল টু হচ্ছে 0.5 m, ওকে। প্রিয় শিক্ষার্থীরা আমরা নির্ণয় করতে চাই p, তাহলে p ইকুয়াল টু h রো g, তাহলে h ইকুয়াল টু 0.5, রো ইকুয়াল টু হচ্ছে 1000, আর g ইকুয়াল টু হচ্ছে 9.8। তাহলে বাচ্চারা আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি, 0.5 × 1000 × 9.8 তার মানে হচ্ছে 4000,
900 প্যাস্কেল, এটা হচ্ছে আমাদের গদাগের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ঘদাগটা কমপ্লিট করতে চাই তাহলে প্রশ্ন হচ্ছে, বস্তুটিকে বি পাত্রের তরলে ছেড়ে দিলে এটি কি অবস্থায় ভাসবে? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘদাগ করার জন্য ভরের বস্তুকে, বস্তুটার ভর দেওয়া আছে হচ্ছে 250 গ্রাম। 250 গ্রামকে যদি আমরা কেজি করে ফেলি তাহলে এটা 0.25 কেজি এটা হবে। তো বাচ্চারা, আমরা একটু আলোচনা করতে চাই, সেটি হলো যে আমাদের বলেছে এত গ্রাম ভরের একটি বস্তুকে এ পাত্রের তরলে ছেড়ে দিলে এত ওজন হারায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা হচ্ছে, আমরা সবাই জানি হারানো ওজন, এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে প্লবতা, ওকে, আর ইকুয়াল টু এটাকে আমরা বলি হচ্ছে 1.96। তাহলে বাচ্চারা, প্লবতা মানে কি? প্লবতা মানে হচ্ছে রো ভি জি, প্লবতা মানে হচ্ছে রো ভি জি, তাহলে এটা হচ্ছে 1.96। তাহলে বাচ্চারা, আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে আমরা বস্তুটার ভিটা বের করতে চাই। তাহলে আমাদের কাছে 1.96 আর নিচে হচ্ছে রো, রো মানে হচ্ছে, রো মানে হচ্ছে এখানে তরল, তরলের ঘনত্ব। তো আমি তরলটাকে ডোবাচ্ছি হচ্ছে এ পাত্রে, তাহলে এ পাত্রে হচ্ছে 800 আর জি মানে হচ্ছে 9.8। তাহলে আমাদের এখানে কাজটা হচ্ছে 1.96 ভাগ 800 × 9.8। তাহলে আমরা এটা বলতে চাচ্ছি, এটা বলতে চাচ্ছি 2.5 × 10⁴। ঠিক আছে, এইটা হচ্ছে মিটার কিউব, ওকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাচ্ছি, ঘনত্ব বের করতে। কার ঘনত্ব বের করতে চাচ্ছি? আমরা যে বস্তুটাকে তরলে ডুবিয়েছি সেই বস্তুটার ঘনত্ব বের করতে চাচ্ছি। তাহলে আমরা ওই বস্তুটার ভর সবাই জানি আর ওই বস্তুটার আয়তন এখন সবাই আমরা পেয়ে গেছি। তাহলে এখানে এম মানে হচ্ছে 0.25 আর ভি মানে হচ্ছে 2.5 × 10⁻¹। তাহলে বাচ্চারা, আমরা এখানে যে উত্তরটা পাচ্ছি সেই উত্তরটা হচ্ছে 0.225 ভাগ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 1000। তাহলে 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, তাহলে বাচ্চারা, আমরা একটুখানি চিন্তা করতে চাই যে উত্তরটা আমরা কিভাবে লিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে উত্তরটা লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব লেস দেন, বস্তুর ঘনত্ব কম, ঠিক আছে, আর তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, তো তরলের ঘনত্ব মানে হচ্ছে আমরা বি বলতেছি। তাহলে তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে এটার উত্তর কি দাঁড়ায়? প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর দাঁড়ায় হচ্ছে যে এটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। এটির উত্তর দাঁড়ায়, হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে বাচ্চারা, আশা করছি আপনারা অঙ্কটা সবাই বুঝতে পেরেছেন। আমাদের আমরা সবাই জানি কোন একটা বস্তুর আয়তন তার অপসারিত তরলের আয়তন সমান। তাহলে আমরা এখানে এই যে আয়তনটা আমরা এখানে বের করেছি, শুধু এইটুকুনি একটু কথা বলতে চাই, এই আয়তনটা কার আসলে? এই আয়তনটা হচ্ছে অপসারিত তরলের। অপসারিত তরলের আয়তন ইকুয়াল টু বস্তুর আয়তন, কারণ কোন একটা বস্তু তার সম আয়তনের তরলকে অপসারণ করে। তাহলে বাচ্চারা, আমরা বুঝতে পারছি যদি বি পাত্রের তরলে বস্তুটিকে ছাড়া হয় তাহলে সেটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর এ পাত্রের তরলে যখন আমি তাকে ডুবিয়েছিলাম তখন আমরা দেখেছি বস্তুটা কতটা ওজন হারিয়েছিল, এটা আমাদের দেওয়া ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা নেক্সট অঙ্কে চলে যেতে চাই। আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে, আমরা এই অঙ্কটা একটু করতে চাই, ঠিক আছে, এইটা একটু মানে
ব্রেক হয়ে গেছে, এটা রাজশাহী বোর্ড 2017 চলে আসছে এখানে, তো আমরা 7 দাগের অঙ্কটা এখানে করে নিতে চাই, সমস্যা নেই। ওকে, তো আমরা অঙ্কটা করে ফেলতে পারি, এটা সহজ একটা অঙ্ক, বেশি চাপ নেই, ফলে খুব সহজে এটা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা অঙ্কটা করতে চাই গ দাগের অঙ্ক। গ দাগের অঙ্কে বলছে এফ টু এর মান নির্ণয় করো। বাচ্চারা আমরা এফ টু ইকুয়াল টু সবাই জানি হচ্ছে এ টু বাই এ ওয়ান, এ টু বাই এ ওয়ান ইন্টু আমরা জানি হচ্ছে এফ ওয়ান। তাহলে এ টু বাই এ ওয়ান ইন্টু এফ ওয়ান, তাহলে এ টু মানে হচ্ছে এখানে 2.2 ইকুয়াল টু আমাদের চিত্রে দেওয়া আছে 0.27, আমরা এখানে 2.7 লিখেছি। আর এ ওয়ান, এ ওয়ান এর তথ্যটি আমাদের একটু মিসিং ছিল উদ্দীপকে, আর এটা হচ্ছে 2019 সালেরই প্রশ্ন, এটা 2019 সালেরই প্রশ্ন। তাহলে আমাদের এ ওয়ান মিসিংটা আমরা ঠিক করে দিয়েছি, এখানে হচ্ছে 0.09, হ্যাঁ। আর ইন্টু এফ ওয়ান, আমরা চিত্রের দিকে তাকালে আমরা দেখবো এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে 500 নিউটন, তাহলে এটা হচ্ছে 500 নিউটন বলবে। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে উত্তরটা কি পাচ্ছি, আমরা এখানে উত্তরটা পাচ্ছি 2.7 ভাগ ভাগ হচ্ছে 0.09, আচ্ছা এটাও হলো 30 ইন্টু 500। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটার উত্তর আমাদের চলে আসছে হচ্ছে 15,000 নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এফ টু এর মান, অর্থাৎ ছোট পিস্টনে তুমি যদি 1,000 নিউটন বল দাও, সেটি বড় পিস্টনে এফ টু হিসাবে 15,000 নিউটন বল অনুভূত হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন। আচ্ছা, আমরা যখন ঘ দাগের অঙ্কটা করতে চলেছি, প্রিয় শিক্ষার্থীর এটা খুবই সহজ একটি অঙ্ক, আমরা ঘ দাগের যে অঙ্কটি করতে চাই সেই অঙ্কটি হচ্ছে এ ওয়ান আমাদেরকে দেওয়া আছে 0.09 মিটার স্কোয়ার। ওকে, আমাদেরকে এক্স ইকুয়াল টু দেওয়া আছে হলো 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে হচ্ছে 0.05 মিটার। তার মানে বাচ্চারা যখন আমি ছোট পিস্টনটির উপর, যখন আমি ছোট পিস্টনটির উপর 500 নিউটন বল দিচ্ছি, ওই পিস্টনটি এখানকার যে তরল ছিল সেই তরলকে ফেলে এখন এটা এ অবস্থান থেকে বি অবস্থানে আসছে, এই যে এ অবস্থান থেকে বি অবস্থানে সে সরে এলো, এজন্য সে 5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে, যেটাকে আমরা ধরে নিয়েছি এক্স। ওকে, আর দ্বিতীয় যে পিস্টন, এই দ্বিতীয় পিস্টনটা এই এই অঞ্চল থেকে আস্তে আস্তে আসলে উপরের দিকে উঠবে, আর এই যে সরণটা, অর্থাৎ দ্বিতীয় পিস্টনের যে সরণ, অর্থাৎ বড় ক্ষেত্রফলের পিস্টনের যে সরণ, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়াই। আমরা এখানে ওয়াই জানি না, পরবর্তীতে কাজে লাগলে আমরা বের করে নিতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাছে তথ্য আরো আছে, যেটা সেটা হচ্ছে এফ ওয়ান, এফ ওয়ান মানে হচ্ছে 500 নিউটন, আর আমরা তথ্য আরো একটা পেয়েছি সেটা হচ্ছে এফ টু ইকুয়াল টু হচ্ছে 15,000 নিউটন। তাহলে বাচ্চারা আমরা বিষয়গুলো খুব ক্লিয়ার কাট এই ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু সেটা হলো যে উদ্দীপকের তত্ত্ব বলে অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবর্তন হয়েছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কোনো একটা হাইড্রোলিক প্রেসে বল বৃদ্ধি হতে পারে, কিন্তু তার শক্তি সবসময় নির্দিষ্ট থাকবে, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এখানে সব প্রথমে যেটা দেখতে চাই সেটা হচ্ছে ছোট পিস্টনে, ছোট পিস্টনে কাজ, আমরা ছোট পিস্টনে কাজ যদি বলতে চাই, তাহলে ডাব্লু ওয়ান ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে এফ ওয়ান ইন্টু এক্স, এফ ওয়ান ইন্টু এক্স। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এফ ওয়ান মানে তো 5,000, আমরা বলছি 500, ওকে, আচ্ছা ইন্টু এক্স মানে আমরা কত বলছি, এক্স মানে আমরা বলছি 0.05, তার মানে এটা যদি আমরা গুণ করি তাহলে আসলে এটা হবে হচ্ছে 25 জুল। ওকে, তাহলে বাচ্চারা আমরা এবার যে কাজটি করব সেটা হচ্ছে বড় পিস্টনে কাজ বের করতে চাই। আমরা সবাই জানি
কাজ অপরিবর্তিত থাকবে কিনা বা শক্তি সংরক্ষিত হবে কিনা, এটা মানে হচ্ছে ছোট সিলিন্ডারে কৃতকাজ এবং বড় সিলিন্ডারে কৃতকাজ বের করতে হবে। তাহলে আমরা এখন যদি বড় সিলিন্ডারে বড় পিস্টনে কাজ বের করতে চাই, তাহলে বড় পিস্টনে কাজ মানে হচ্ছে ডাব্লু টু, ডাব্লু টু মানে হচ্ছে এফ টু ইন্টু এক্স। তাহলে বাচ্চারা এফ টু মানে এখন কত? এফ টু মানে তো আমরা আগেই বলেছিলাম 15,000, কিন্তু আমাদের এখন কোটি টাকার কোশ্চেন যে যদি আমরা বড় পিস্টনটাই, সরণকে ওয়াই বিবেচনা করি, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই ওয়াই আমাদের কাছে নাই, ঠিক আছে? এই ওয়াইটা কত এটা আমাকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা এর থিওরি পড়েছিলাম শক্তি সংরক্ষণ নীতি, তখন আমরা একটা জিনিস পড়েছিলাম, তখন যে বিষয়টি আমরা আলোচনা করেছিলাম সেই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আলোচনাটা ছিল হচ্ছে ছোট ছোট সিলিন্ডারে ছোট সিলিন্ডারের অপসারিত তরলের আয়তন ইকুয়াল টু বড় সিলিন্ডারে জমাকৃত তরলের আয়তন। তাহলে ছোট সিলিন্ডারে কতটুকু তরল অপসারিত হবে? ছোট সিলিন্ডারে তরল অপসারিত হবে হচ্ছে ছোট সিলিন্ডারের ক্ষেত্রফল ইন্টু সরণ ইকুয়াল টু বড় সিলিন্ডারে জমাকৃত তরলের আয়তন এ টু ইন্টু ওয়াই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে ওয়াই এর মান বের করতে চাই। যদি আমরা এখান থেকে ওয়াই এর মান বের করতে চাই, তাহলে এ ওয়ান ইন্টু এক্স বাই এ টু। তাহলে আমরা এখানে এ ওয়ান এর মান বসাবো হচ্ছে 0.09, এক্স এর মান বসাবো হচ্ছে 0.05, আর এ টু এর মান বসাবো হচ্ছে আমরা এ টু আমাদের কাছে দেওয়া আছে সেটা হচ্ছে 2.7। তাহলে বাচ্চারা আমরা যদি এটা গুণ করি তাহলে ওয়াই এর মান আমরা পাবো, বা যদি ক্যালকুলেশন করি 0.09 ইন্টু 0.05 ভাগ যদি আমরা করতে চাই তাহলে 2.7। আমরা ক্যালকুলেটর ব্যবহার করছি অঙ্ক করার জন্য, তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে 1.67 ইন্টু 10^-3 মিটার। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা উত্তর পেয়ে গেছি 1.67 ইন্টু 10^-3। তাহলে এটা আমরা এখন গুণ করব, তাহলে গুণ হচ্ছে 15,000, গুণ হচ্ছে 15,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা একদম অ্যাকুরেটলি হচ্ছে 25 জুল। তাহলে বাচ্চারা আমরা দেখতে পাচ্ছি এখানে ডাব্লু ওয়ান ইকুয়াল টু ডাব্লু টু, অর্থাৎ ছোট পিস্টনে কৃতকাজ আর বড় পিস্টনে কৃতকাজ হচ্ছে সমান। তাহলে আমরা এখানে দেখছি কাজ অপরিবর্তিত রয়েছে। তাহলে আমি আশা করছি আমরা রাজশাহী বোর্ড 2019 অঙ্কটি খুবই সহজেই সবাই বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের অঙ্ক খুবই সহজ, শুধু মনোযোগ চাই, ডেডিকেশন চাই, যে আপনি অঙ্ক নিজে নিজে শিখছেন, নিজের মস্তিষ্কে আপনি নিউরন গুলোর অনুরণন ঘটাচ্ছেন, আপনার প্রাণের মাঝে গণিত বাজে, আপনি গণিত শিখতে চান, এইটুকুই দরকার আর কিছুই না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কটা চলে যাব। আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রাম বোর্ড বরাবরই এখানে মোটামুটি সহজ টাইপের অঙ্ক পড়ে, তো আমি আশা করব এই অঙ্কটাও আমাদের জন্য সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনোযোগ সহকারে অঙ্কটি করার চেষ্টা করব। তো আমরা আমরা অঙ্কটি একটু পড়ে ফেলি, আমাদের 8 দাগের অঙ্ক, এটি 8 দাগের গ। অঙ্কটি থেকে অনেক কিছু শেখার আছে, আমি একটু বড় করে দিব, একটু জুম করতে হবে। ওকে, এইটুক করলেই হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে
এটা চট্টগ্রাম বোর্ড 2019 এর প্রশ্ন। এখানে একটি পাত্র আমরা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটু আঁকাই, যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে আমি এখানে আবার একটু বস্তুটা আঁকাবো, যেহেতু একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমাদের। তো এখানে একটা বস্তু আছে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর এটা হচ্ছে পানির উপরিতল। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন। এখান থেকে ওরা বলছে যে এই পানির উপরিতল থেকে এই এই যে মানে এইটুক উচ্চতা, অর্থাৎ অর্থাৎ এইটুক উচ্চতা, এই এইটুক উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার, এইটুক উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আর পানির একদম উপরিতল থেকে এই যে একদম নিস্তল পর্যন্ত এইটুকের যে উচ্চতা, এইটুক হচ্ছে 90 সেন্টিমিটার, ঠিক আছে, এরকম অঙ্ক দেওয়া আছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটু প্লাবকতা বল কাজ করছে, এইটা মোটামুটি আমাদের অঙ্ক। ওকে, আচ্ছা, এখন পানির ঘনত্ব দেওয়া আছে, অভিকর্ষ স্থলন দেওয়া আছে, এ বি সি ডি, এ বি সি ডি এর ক্ষেত্রফল বলছে 800 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন হচ্ছে এবিসিডি বস্তুর উপর ক্রিয়ারত প্লাবতার মান কত। প্রিয় শিক্ষার্থীরা, প্লাবতা মানে কি? আমাদের কাছে প্লাবতা মানে হচ্ছে, আমাদের কাছে প্লাবতা মানে হচ্ছে রো পি জি, এটা একটা সহজ কথা। রো মানে হচ্ছে, রো মানে হচ্ছে আমরা রো রো মানে হচ্ছে আমরা বলতে পারি যে যে তরলের মধ্যে ডুবানো হচ্ছে, পানির মধ্যে ডুবানো হচ্ছে। এখানে ভি মানে বস্তুটার আয়তন। এইখানে একটু প্রবলেম আছে অঙ্কটায়, এখানে অঙ্কটা একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে বস্তুটার আয়তন কত। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বস্তুটার আয়তন তো আমরা জানি না, কারণ বস্তুটার আচ্ছা, যদি আয়তন আমরা যদি বের করে নিতে পারি, আমাদের এখানে সরাসরি দেওয়া নাই, আমরা জানি না, কিন্তু আমরা বের করে নিতে পারি। কি করে বের করে নিতে পারি? আমরা বের করে নিতে পারি হচ্ছে এ ইন্টু এইচ, আমরা এটা ব্যবহার করতে পারি। আমরা জি ইকুয়াল টু পাচ্ছি, আমরা জি ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 9.8। বাচ্চারা, খুবই সিম্পল কেস, আমরা এখানে বলছি এটা হচ্ছে 1000 ইন্টু, এ মানে হচ্ছে 800 বর্গ সেন্টিমিটার, তার মানে হচ্ছে এ মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে 800 × 10⁻⁴, ঠিক আছে, আচ্ছা, ইন্টু এইচ মানে কত? প্রিয় শিক্ষার্থীরা, এইচ মানে হচ্ছে এইচ মানে হচ্ছে তাহলে উচ্চতা কত? উচ্চতা আমরা এখানে দেখতে পাচ্ছি যে টোটাল হচ্ছে 90 সেন্টিমিটার উপরিতল থেকে নিস্তল পর্যন্ত, আর উপর 30 হচ্ছে বিয়োগ, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে আমরা পাচ্ছি 60 সেন্টিমিটার, তার মানে আমরা এখানে পাচ্ছি 0.6 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীর, এটা হচ্ছে 0.6 মিটার হচ্ছে উচ্চতা ইন্টু 9.8। তাহলে আমরা এখানে কি পাচ্ছি প্রিয় শিক্ষার্থীর? আমরা পাচ্ছি হচ্ছে 1000 ইন্টু ওকে 800 × 10⁻⁴ × 0.6 × 9.8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পাচ্ছি এখানে আমরা পাচ্ছি 470.4 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু জাস্টিফাই করে নিতে চাই, আমরা আরেকবার ক্যালকুলেটারে অঙ্কটা করার চেষ্টা করছি। 800 × 10⁻⁴ × 0.6 × 9.8, তাহলে প্রিয় শিক্ষার্থীরা 470.4 নিউটন, এটা হচ্ছে আমাদের অঙ্কটার উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঘদাগের অঙ্কটা খুবই মজার একটি অঙ্ক, আমি ঘদাগের অঙ্কটা একটু করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘদাগের অঙ্কটা করার জন্য এই স্পেসটা ব্যবহার করার চেষ্টা করছি। আমাদের এখানে একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে 100 গ্রাম, 100 গ্রাম মানে হচ্ছে 0.1 কেজি। ওকে, আচ্ছা বাচ্চারা, এখানে এই যে বৃত্তটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্তুটার এই যে সিলিন্ডার আকৃতির বস্তু এটা, এবং এই বস্তুটার ব্যাস
অর্থাৎ d ইকুয়াল টু আমার আছে হচ্ছে 6 সেন্টিমিটার। তো d তো আমাদের কোনো কাজে লাগে না, আমরা ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে r ইকুয়াল টু হচ্ছে d বাই টু, ডি বাই টু মানে হচ্ছে 3 সেন্টিমিটার। তো 3 সেন্টিমিটার মানে হচ্ছে 0.03 মিটার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অঙ্কটা করতে চাই, অঙ্কটা করার জন্য আমরা এই জায়গাটুকু ইউজ করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখন কাজ হচ্ছে আমরা রো বের করব, কারণ আমাকে বলেছে বস্তুটিকে যদি তুমি পানিতে ছেড়ে দাও তাহলে পানির ঘনত্ব, পানির ঘনত্ব তো আমরা জানি সেটা হচ্ছে 1000। তাহলে আমরা বস্তুটার ঘনত্ব যদি বের করতে পারি অর্থাৎ এম বাই ভি, তাহলে এম মানে হচ্ছে 0.1 আর ভি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 0.1 পাই আর স্কোয়ার এইচ, পাই মানে হচ্ছে 3.1416 ইনটু আর স্কোয়ার, আর স্কোয়ার মানে হচ্ছে 0.03, আর স্কোয়ার মানে হচ্ছে 0.03 স্কোয়ার ইনটু এইচ, এইচ মানে হচ্ছে বস্তুটার উচ্চতা, উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.03। প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পারছেন উচ্চতা হচ্ছে, আপনারা এখানে খেয়াল করেন ব্যাসার্ধ থেকে এখানে একটা হাইট দেওয়া আছে, এটা আসলে ওর উচ্চতা। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করব, আপনারা আমাকে একটু হেল্প করেন অঙ্কটা করার জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি 0.1 ভাগ 3.1416 ইনটু আমরা পাচ্ছি এখানে 0.03 এর স্কোয়ার ইনটু 0.03। ওকে, তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি এট লাস্ট, সেটা হচ্ছে 1178.92 কেজি পার মিটার কিউব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা যে আলোচনাটা এখানে করতে চাই স্পেশালি, সেই আলোচনাটা হচ্ছে বস্তুর ঘনত্ব বেশি। আমি একটু বলে নিতে চাই প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যদি কেউ এই অঙ্কটা প্লবতা দিয়ে করেন বা ওজন দিয়ে করেন তাহলেও কিন্তু অঙ্কটা হবে। বস্তুর ঘনত্ব বেশি তরল অপেক্ষা, অতএব বস্তুটি পানিতে সম্পূর্ণ ডুবে যাবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন এবং আপনাদের অঙ্কটা ভালো। প্রিয় শিক্ষার্থীরা আমরা কোনো অঙ্ক যখন পড়বে বস্তুটি ভাসবে কি ডুববে তখন আমরা ওজন প্লবতা দিয়েও করতে পারবো এবং ঘনত্ব দিয়েও করতে পারবো। উদ্দীপক যেটা ডিমান্ড করবে, আপনার মেধা যেটা বলবে, আপনি সেভাবে অঙ্কটা করার চেষ্টা করবেন। এই অঙ্কটাই যদি কেউ ওজন প্লবতা দিয়ে করতো তারও 100% সঠিক উত্তর আসতো। প্রিয় শিক্ষার্থীরা আমরা 9 নম্বর অঙ্কে চলে যাবো, অর্থাৎ নেক্সট অঙ্কটাতে চলে যাব। আমাদের নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড। প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট যে অঙ্কটি করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডের অঙ্ক। আমরা চেষ্টা করছি অঙ্কটা করবার জন্য। প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। আমরা পড়তে চাই অঙ্কটা, গোলাকৃতির একটি নিরেট রবারের বলের ব্যাসার্ধ, তার মানে প্রিয় শিক্ষার্থীরা আর ইকুয়াল টু 2.1 সেন্টিমিটার। আচ্ছা, এখন এখানে বলছে বলটির ভর 5 কেজি, তাহলে এম ইকুয়াল টু হচ্ছে 5 কেজি। ওকে, তার মানে এটা হচ্ছে 0.21 মিটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা বলছে
রবারের বলটির ঘনত্ব কত? আমরা সবাই জানি ঘনত্ব মানে হচ্ছে এটা হচ্ছে পানি, তাই না? ঘনত্ব মানে হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি। বাচ্চারা, নিরেট রবারের বল, আপনারা যদি বলের কথা বলেন, বল তাহলে বল কেমন আকৃতির? বল আসলে একটি গোলক আকৃতি। তাহলে একটা বলের, একটা গোলকের আয়তন কত প্রিয় শিক্ষার্থীরা? একটা গোলকের আয়তন হচ্ছে এম, মানে তো আমরা 5 বসিয়ে নিতে পারবো, আর গোলকের আয়তন হচ্ছে 4/3 πr³। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে ভিটা বের করতে চাই, 4/3 তো বসিয়ে দিলাম, ইনটু পাই মানে তো পাই, পাই মানে তো আর বসালাম না, আর আর থ্রি মানে হচ্ছে 0.21 এর হোল স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কি পাচ্ছি? 4/3 ইকুয়াল টু 3.1416 ইনটু 0.21 এর স্কোয়ার, এর স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটার যে আয়তন, যে আয়তন আমরা পাচ্ছি 4/3 ইনটু 3.1416 ইনটু 16 ইনটু 0.21 কিউ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীর এটার উত্তর আমরা পাচ্ছি 0.03879246 এটার মিটার কিউব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখন মান বসাই, তাহলে 5/0.038792476 5 ভাগ অ্যান্সার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর পাচ্ছি আমরা 128.89 kg/m³। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে উত্তর পাচ্ছি 128.89 kg/m³। এটা হচ্ছে ওই রবারের বলটির ঘনত্ব। আমরা যদি এখন ঘদাগের অঙ্কটা করতে চাই, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে বলা আছে লোহার টুকরার ভর, টুকরার ভর ইকুয়াল টু 5 কেজি। তাহলে কয়টা লোহার বল ঢুকাইছে? 10টা। তাহলে 10টা লোহার বল যদি ঢুকায়, তাহলে 5 × 10, এটা জাস্ট ফর্মালিটি, আমি দেখিয়ে দিলাম যে কিভাবে সেটা 50 কেজি হতে পারে। তাহলে অতএব লোহার টুকরা প্লাস, লোহার টুকরা প্লাস বলের ভর এম ইকুয়াল টু 55 কেজি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা অঙ্কটা বুঝে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে বলটি পানিতে ডুববে নাকি ডুববে না। আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা বলের আয়তনটা জানি, আমরা বলের আয়তনটা জানি 0.3879 m³, এটা সবাই আমরা জানি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাজ হচ্ছে এখন
বস্তুটি বস্তুটি দ্বারা অপসারিত তরল। হারানো ওজন, যা বলো না কেন, রো ভিজি। রো মানে সে তো পানিকে অপসারণ করবে, ভি মানে 0.3879, জি মানে হচ্ছে 9.8। আমরা এটা পাচ্ছি, এটা হচ্ছে নিউট্রন। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কাজটা কি? আসলে আমাদের কাজটা হচ্ছে এখন বস্তুটির ওজন বের করা। বস্তুটির ওজন যদি আমরা বের করতে চাই তাহলে সেটা হচ্ছে এমজি। তাহলে এম মানে হচ্ছে 55, জি মানে হচ্ছে 9.8। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর যেটা আসতেছে এখন, যেটা আমরা এখন বিশ্লেষণ করব, সেটা হলো যে প্লাবতা গ্রেটার দেন ওজন। এটার মানে কি? এটার মানে হচ্ছে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগের অঙ্কগুলো দেখেছিলাম, আমরা বস্তু ভাসে না ডোবে সেটা ঘনত্ব দিয়ে করেছিলাম। আমরা এই অঙ্কটাও ঘনত্ব দিয়ে করতে পারতাম, কিন্তু এই অঙ্কটা আপনাদের আমরা ওজন এবং হারানো ওজন দিয়ে বের করেছি, অর্থাৎ প্লাবতা দিয়ে বের করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যশোর বোর্ড 2019-এর অঙ্কটাতে চলে আসলাম। তো আমরা এই অঙ্কটাই দেখতে পাচ্ছি, তিনটা বস্তু, একটি ঘনক, একটি গোলক এবং একটি পাত্রে কিছু পানি রাখা আছে, যার ঘনত্ব ওরা দিয়ে দিয়েছে 1000 কেজি পার মিটার কিউব। আমাদের গদাগে বলেছে পি বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। তো পি বস্তুটি যেহেতু ঘনক, সেহেতু আমরা তার ঘনত্ব খুব সহজে নির্ণয় করতে পারবো। তার কারণ হচ্ছে আমাদের ঘনত্ব নির্ণয় করার জন্য দুটো রাশি লাগে, রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে এম লাগবে আর ভি লাগবে। তো এম আমরা দেখতে পাচ্ছি 54 গ্রাম এখানে দেওয়া আছে, আর ভি আমাদের কিছুই দেওয়া নাই, তবে ভি নির্ণয় করতে পারবো কারণ আমাদের একটা এল দেওয়া আছে। কারণ আমরা জানি ঘনকের আয়তন ভি ইকুয়াল টু এল কিউ, দৈর্ঘ্যের ঘন। তাহলে আমরা সেভাবে এই ঘনকটার আয়তন বের করেছি। প্রিয় শিক্ষার্থীরা, 2.7 × 10⁻⁵। ওকে, আমরা এখন ঘনকের ভর দেওয়া আছে, এগুলো আমাদের, তো আমাদের দেওয়া আছে 54 গ্রাম। সেখান থেকে আমরা কেজি করেছি, 54 × 10⁻³ কেজি। ওকে, তাহলে আমাদের কাজ এখন ঘনত্ব। আমরা জানি ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি, ঠিক আছে? তাহলে রো ইকুয়াল টু এম বাই ভি, এম মানে হচ্ছে 54 × 10⁻³, ভি হচ্ছে 2.7 × 10⁻⁵। তাহলে সেখান থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 2000 × 2000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে আমার ঘনত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘনকের ঘনত্ব নির্ণয় করতে পেরেছি। আমরা ঘনত্ব নির্ণয় করার জন্য এম আমাদের দেওয়া ছিল, আমরা সেটাকে গ্রাম থেকে কেজিতে কনভার্ট করেছি। আর ঘনকের যে আয়তন, সেই ঘনকের আয়তন আমরা জানি একটি আদর্শ ঘনকের যে বাহুর দৈর্ঘ্যের ঘন, সেটা হচ্ছে আমরা ওর আয়তন। সেভাবে আমরা ঘনত্ব পেয়েছি 2000 কেজি পার মিটার কিউব। ওকে, আমাদের ঘদাগে বলেছে যে ঘনক এবং গোলক, অর্থাৎ পি এবং কিউ, উভয়ের ভর হচ্ছে 54 গ্রাম।
ঠিক আছে। এখন যখন আমি গোলককে পানিতে ডুবাবো তখন যে প্লাবতা পাবো, আর ঘনককে যখন পানিতে ডুবাবো তখন যে প্লাবতা পাবো, এই প্লাবতা ভিন্ন কেন, এটা আমাকে জিজ্ঞাসা করেছে। তো আমি অঙ্কটি করার প্রাথমিক অবস্থায় আমরা কিউ বস্তুটির আয়তন নির্ণয় করে ফেলেছি। তাহলে কিউ বস্তুটির আয়তন যখন আমরা নির্ণয় করলাম তখন আমরা দেখলাম কিউ বস্তুটির আয়তন হচ্ছে 3.35104×10^-5 মিটার, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে কিউ বস্তুর আয়তন, গোলকের সূত্র ব্যবহার করে আমরা এই আয়তনটা নির্ণয় করেছি। আচ্ছা, এরপরে আমরা কি করলাম, আমাদের যেহেতু প্লাবতার মানের ভিন্নতা বের করতে বলেছে, তাহলে আমরা পি বস্তুর জন্য প্লাবতা W1 বের করলাম, কিউ বস্তুর জন্য প্লাবতা W2 বের করলাম। বের করার পরে আমরা দেখলাম পি বস্তুর জন্য প্লবতা যেটা আসছে সেটা হলো 0.2646 নিউটন। এখানে হচ্ছে রো ভি জি, রো মানে 1000, ভি মানে 2.7×10^-5, আর জি মানে হচ্ছে 9.8। কিউ এর জন্য W2=ρVg, এখানে রো মানে 1000, ভি মানে 3.35, এটা আমরা বের করেছি 9.8। প্রিয় শিক্ষার্থীরা, এখন ঘটনা হচ্ছে এখানে দুটি বস্তুর ভর একই কিন্তু প্লবতা আলাদা, কেন? কারণ দুটি বস্তুর আয়তন ভিন্ন। দুটি বস্তুর আয়তন ভিন্ন হওয়ার কারণে ওই বস্তুটি নিমজ্জিত অংশের কিছু পরিবর্তন হয়েছে, এই কারণে আসলে ভর ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লবতা কিছুটা ভিন্ন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এবং আমরা যে ফিনিশিং লাইন লিখেছি, আমরা ফিনিশিং লাইনটা একটু দেখতে চাই, যে ভর একই হলেও আয়তন ভিন্ন হওয়ার কারণে তাদের প্লবতা ভিন্ন হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে 11 দাগ, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। প্রিয় শিক্ষার্থীরা, কুমিল্লা বোর্ড 2019 এর আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেখানে একটা খুব ভয়াবহ চিত্র আছে। তো চিত্র দেখে আমরা ভয় পাচ্ছি না, ঠিক আছে। তো আমরা অঙ্কটা শিখতে চাচ্ছি মন থেকে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দুটি বস্তু আছে, যে দুটি বস্তু একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, দুটি বস্তুই উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার পানির উপরিতল থেকে তাদের গভীরতা, আর টোটাল পানির গভীরতা হচ্ছে 10 সেন্টিমিটার। আমাদেরকে আরো বলেছে যে যে মানে পৃষ্ঠটি বা তলটি, সেই তলের ক্ষেত্রফল হচ্ছে 4 সেন্টিমিটার স্কোয়ার, যেটাকে আমরা বলছি A1। ওকে, আর বি যে পৃষ্ঠটি তার ক্ষেত্রফল হচ্ছে আমরা বলছি A2। A2 মানে হচ্ছে 16 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পানির তলদেশে পানি কর্তৃক প্রযুক্ত চাপ, তাহলে চাপ হচ্ছে P=hρg, এটা হচ্ছে 980 পাস্কেল। ওকে ফাইন। আচ্ছা, এরপরে বলছে ঘদাগ, ঘদাগ বলছে এর জন্য চাপ, তাহলে এর আমরা ঘদাগে বলছে চাপ সমান হলেও চাপ সমান তাই বলছে, চাপ সমান তাই বলছে, কারণ তরলে সব বিন্দুতে চাপ সমান হয়ে যাবে, চাপ সমান কিন্তু বল ভিন্ন কেন? তখন আমরা দেখলাম আসলে চাপ সমান কিনা জাস্টিফাই করি। তো চাপ সমানের জন্য এর জন্য চাপ আমরা নির্ণয় করছি 392, বি এর জন্য চাপ 392, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, কারণ এখানে P1=P2, আর আসলে বেসিক কাহিনী হচ্ছে এখানে H=H1=4, H2=, এখানে 4, এই জন্য মূলত এই ঘটনাটা ঘটেছে। কিন্তু বলের বেলায় বল ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি P=, হচ্ছে F/A, তাহলে F=, হচ্ছে P×A। ওকে, এটা আমরা সবাই জানি। তাহলে আমরা এর জন্য বল যখন নির্ণয় করছি তখন F=P1A1, P1 মানে হচ্ছে চাপ, A1 মানে হচ্ছে ক্ষেত্রফল, দুটো গুণ করলে আমরা বল পাবো। তাহলে আমরা P1 তো একই আছে, A1 আমরা 4 সেন্টিমিটার স্কোয়ার ছিল সেখান থেকে মিটার স্কোয়ার করেছি, আর B এর জন্য বল F=P2×A2, তাহলে আমরা এখানে P2 392×16×10^-4, সেটা আমরা পেয়েছি হচ্ছে 0.6272 নিউটন। ওকে, তাহলে আমরা এখানে F2>F1 পেয়ে গেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কুমিল্লা বোর্ড 2000 সালের অঙ্ক সেটাতে দেখলাম, 2019 এর অঙ্ক সেটাতে দেখলাম যে যেহেতু তাদের গভীরতা সেম সেহেতু তাদের চাপ সেম, আর চাপ আসলে ক্ষেত্রফলের উপর নির্ভর করে না কিন্তু বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে, বলে আমরা দেখলাম চাপ একই থাকলেও ক্ষেত্রফল বেশি হলে সেখানে বল অনুভূত বেশি হয়, আমরা এই অঙ্কটা দ্বারাও সেটা প্রমাণ করেছি। তাহলে আমরা এখানে দেখছি P1=P2, চাপ সমান কিন্তু F=F1, তার মানে এখানে যার ক্ষেত্রফল বেশি সেখানে অনুভূত বলের পরিমাণও বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আমাদের নেক্সট যে অঙ্কটি সেটি সিলেট বোর্ড 2019, খুবই সহজ একটি অঙ্ক,
ইনশাল্লাহ এটা আমরা করে। শিক্ষার্থীরা আমরা সিলেট বোর্ড 2019-এর অঙ্কটা করার আগে আমরা একটা তথ্য একটু দেখে আসি। এখানে এ বস্তুটির ঘনত্ব দেওয়া আছে, ঘনত্বটা দেখেন আমাদের গ্রাম পার সেন্টিমিটার কিউবে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের সেকেন্ড লেকচারে, অর্থাৎ যে লেকচারটি আপনার ইউটিউবে আপলোড করা আছে, আপনারা সেখানে দেখে থাকবেন যে আমরা কিভাবে কিভাবে গ্রাম পার সেন্টিমিটার যে কিউব আমরা এখান থেকে কিভাবে কিভাবে সেটাকে কনভার্ট করে কেজি পার মিটার কিউবে যেতে পারি। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে কি চাচ্ছি বা কি পাচ্ছি, আমরা এখানে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে রো ইকুয়াল টু 1.04 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে এটাকে যদি আমি লিখি তাহলে 1040 কেজি পার মিটার কিউব। আমরা মনে রাখবো যদি এটা আপনি করতে চান তাহলে ওই সংখ্যাকে 1000 দ্বারা গুণ দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানেও ঠিক সেই কাজটাই করেছি, 1.04 কে আমরা 1000 দিয়ে গুণ করেছি। প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের যেটা আরো একটু দেওয়া আছে সেটি হলো এম ইকুয়াল টু 500 গ্রাম। তো 500 গ্রামকে যদি আপনি কেজি বানাতে চান তাহলে আপনাকে 0.5 কেজি বানাইতে হবে। আর এখানে আপনার যে দুটি রাশির কথা এখানে বলা আছে সেটি হচ্ছে মনে করেন দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ বলা আছে, আপনাকে উচ্চতা বের করতে হবে। তাহলে এল ইকুয়াল টু বলা আছে হচ্ছে 6 সেন্টি, 6 সেন্টি মানে হচ্ছে 0.06 মিটার। আপনাকে দেওয়া আছে বি অর্থাৎ প্রস্থ, প্রস্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 0.1 মিটার। আচ্ছা, তারপরে আমাদের এইচ দেওয়া আছে, এইচ দেওয়া নাই, ওকে নাই, এটা আমাদের নাই। প্রিয় শিক্ষার্থীরা আমাদের বক্তব্য হচ্ছে, অঙ্কটার প্রস্তাবনা হচ্ছে এ বস্তুটি কোন তলের উপর সর্ব উপর প্রযুক্ত বলের মান। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বস্তুকে কখনো এভাবে মাটির উপর শোয়া রাখতে পারি? আমরা সেম ভরের বস্তুকে কখনো এভাবে মাটির উপর শোয়া রাখতে পারি? আমরা সেম ভরের বস্তুকে কখনো এভাবে মাটির উপর শোয়া রাখতে পারি? ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাকে প্রযুক্ত চাপের মান নির্ণয় করে রাখতে বলছে। তাহলে আমরা তিন ভাবে বস্তুটির চাপ নির্ণয় করব, কিন্তু কোশ্চেন হচ্ছে এইচ তো নাই। আচ্ছা, এখন আপনি বলবেন এইচ নাই কেন? প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি চাপ বের করতে চাই মনে করেন পি ওয়ান, তাহলে পি ওয়ান মানে হচ্ছে এফ বাই এ। আচ্ছা, তার মানে প্রিয় শিক্ষার্থীরা এফ মানে তো আমরা বসাতে পারবো এম জি রিল্যাক্সে, আর এ মানে আমরা প্রথমে দেখা যাচ্ছে বল বসালাম দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, আচ্ছা পি টু অর্থাৎ দ্বিতীয়বার যখন আমরা চাপ বের করতে চাইবো তখন এখানে এম জি, কিন্তু এখানে হবে হচ্ছে বি ইন্টু এইচ। ওকে, এবার একই ভাবে যদি আপনি পি থ্রি বের করতে চান তাহলে পি থ্রি মানে হচ্ছে এম জি এইচ ইন্টু এল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তিনবার তিন রকম চাপ আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা প্রথমে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.5 × 9.8। ওকে, আচ্ছা এল ক্রস বি, এল ক্রস বি মানে কি? এল মানে হচ্ছে 0.06 আর বি মানে কত? 0.1। তাহলে এটা আমরা উত্তর পাচ্ছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি এম জি, এম মানে হচ্ছে 0.5, জি মানে হচ্ছে 9.8, আচ্ছা এখানে বি মানে হচ্ছে 0.1। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা দেখেন এখানে আমরা কিন্তু এইচটা বসাতে পারছি না,
আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখেন 0.5 × 9.8 4.9 হয়, অসুবিধা নেই। কিন্তু এখানে দেখেন আমরা এইচ বসাতে পারছি না, কিন্তু আমাদের এল তো আমাদের আছেই, এল হচ্ছে আমাদের 0.06। তাহলে বাচ্চারা ঘটনা হচ্ছে আমাকে প্রত্যেকটা অবস্থানে আমরা চাপ বের করতে পারবো কমপক্ষে তিন ধরনের, কিন্তু আমার এখানে এইচটা কাজে লাগবে। তাহলে এইচটা এখন আমরা কি করে বের করব বাচ্চারা? এইচটা বের করার জন্য আমাদের একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হচ্ছে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে রো ইকুয়াল টু এম ওয়াই ভি। তাহলে আমরা এখানে জানি হচ্ছে ভি ইকুয়াল টু এম বাই রো। তাহলে ভি মানে হচ্ছে এল ক্রস বি ক্রস এইচ, আর এম মানে হচ্ছে 0.5, আর রো মানে হচ্ছে 1040। তাই প্রিয় শিক্ষার্থী, এখানে এইচ আমরা জানতাম না, তাই এইচ ইকুয়াল টু আসলে 0.5 ভাগ 1040 × 0.5, তার মানে প্রিয় শিক্ষার্থীর এখানে এইচটা থাকবে আর বাকি দুটা নিচে চলে আসবে, তার মানে 0.06 × 0.1 0.1 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা যদি আমি এখন ভাগ করি তাহলে অবশ্যই আমি এখান থেকে এইচ এর মান পেতে পারি, এটা হচ্ছে 0.5 ভাগ। শিক্ষার্থীরা এটার উত্তর আমরা পাচ্ছি 0.08 মিটার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এখানে 0.08 0.08। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এই এই চাপ গুলোর মান বসাতে বের করতে পারবো। তাহলে 0.5 × 8 9.8, এটা হচ্ছে 4.9। প্রিয় শিক্ষার্থীরা তাহলে উপরে হচ্ছে 4.9, নিচে 0.6 0.01, তাহলে এটা হচ্ছে 6 × 10⁻³। তাহলে হচ্ছে 4.9 ভাগ, এটা হচ্ছে 816.87 পেস্কেল। 4.9 ভাগ 0.1 × 0.08, এটা হচ্ছে 612.5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা বস্তুটির কমপক্ষে তিনটা অবস্থায় চাপ পেতে পারতাম, ঠিক আছে? আর যদি আপনাকে সর্বোচ্চ চাপ বা সর্বনিম্ন চাপ এরকম উল্লেখ করে দেয় সেক্ষেত্রে কিন্তু বিষয়টি ভিন্ন হবে।
আমাদের যেহেতু এখানে সেটা বলেনি, বলেছে কোন তলের উপর প্রযুক্ত চাপের মান, কোন তলের উপর। তাহলে আমরা তিন ভাবে বস্তুটাকে রাখতে পারি, তাই আমরা তিন ভাবে চাপটা নির্ণয় করেছি। বস্তুটিকে গ্লিসারিনে বা পানিতে ছেড়ে দিলে প্রবতা সমান হবে কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখি ঘনত্বটা সমান হয় কিনা। পানিতে ছেড়ে দিলে তাহলে প্লাবতা, তাহলে হচ্ছে W1, রো ভিজি। আবার আবার গ্লিসারিনে ছেড়ে দিলে প্লাবতা, গ্লিসারিনের ঘনত্ব সম্ভবত আমাদের এটা দেওয়া আছে, গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 1260, আসলেও 1260। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 1260 ইন্টু 60। আমরা গুণটা একটু করতে চাই, এর সাথে অবশ্যই 9.8 গুণ হবে। আপনারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি W2 গ্রেটার দেন W1, অতএব অতএব গ্লিসারিনে প্লাবতা বেশি। প্রিয় শিক্ষার্থীরা, বরিশাল বোর্ড 2019 সালের অঙ্কটা আমরা করতে চাই। অঙ্কটা করতে গিয়ে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। আমাদের এখানে PQ তলের ক্ষেত্রফল, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই রকম, যে আমি একটু বড় করে এঁকেছি, তো এখানে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা অর্থাৎ PQ ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা ওরা বলছে 1.5 মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, এটা সমস্যা নাই। তরলের ঘনত্ব মানে পানির ঘনত্ব, এটা সমস্যা নাই। জি মানে 9.8, এটাও সমস্যা নাই। এখন প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমাকে বের করতে বলেছে সিলিন্ডারের উপরের পৃষ্ঠের তরল কর্তৃক নিম্নমুখী বল।
তাহলে সিলিন্ডারের উপরের পৃষ্ঠ মানে কোনটা? সিলিন্ডারের উপরের পৃষ্ঠ মানে এই পি কিউ। তাহলে এই পি কিউ এর যদি নিম্নমুখী বল আমি বের করতে চাই, তাহলে আপনারা একটু চিন্তা করেন তো বল বের করার সূত্র কি। বল বের করার সূত্র হচ্ছে পি ইকুয়াল টু এফ বাই এ, তাহলে এফ ইকুয়াল টু পি ইন্টু এ, পি মানে হচ্ছে এইচ র জি ইন্টু এ। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন এইচ কত হবে? এইচ কি 1 মিটার হবে? এইচ কি 1.5 মিটার হবে? নো, এইচ হবে, এইচ হবে এই যে পানির উপরিতল থেকে এই এই পর্যন্ত দূরত্ব। তাহলে এই পর্যন্ত দূরত্ব যদি আপনাকে বের করতে হয়, তাহলে 1.5 থেকে আপনার 1 বিয়োগ দিতে হবে। তাহলে এখানে এইচ ইকুয়াল টু বেসিক্যালি 1.5 মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে 0.5 মিটার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থী দেখুন অঙ্কটা হয়ে গেছে। একটা হচ্ছে 0.5, এখানে রো মানে তো তরল বুঝতেই পারছেন, জি মানে হচ্ছে 9.8, আর এ মানে হচ্ছে 1.5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা বসাতে পারি 0.5 × 1000 9.8 1.5 7350 নিউটন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা আমাদের ঘ দাগের অঙ্কটা হয়ে গিয়েছে। আমাদের ঘ দাগের অঙ্কে বলছে, আমাদের ঘ দাগের অঙ্ক বলছে পানিটির উপর যে ঊর্ধ্বমুখী লব্ধি বল আর প্রয়োগ করে বস্তুর অপসারিত পানির ওজন সেটা সমান কিনা। তাহলে প্রিয় শিক্ষাটা সমান কিনা আমরা বের করতে চাই। আমরা প্রথমে বের করতে চাই তাহলে প্রিয় শিক্ষার্থীরা লব্ধ ঊর্ধ্বমুখী বলকে যদি আমি এফ বলি, তাহলে এফ বেসিক্যালি কি আসলে? এফ বেসিক্যালি আসলে এফ টু মাইনাস এফ ওয়ান। ওকে, তাহলে এফ টু মানে কি? এফ টু মানে হচ্ছে এইচ টু রো জি এ মাইনাস এফ ওয়ান মানে কি? এফ ওয়ান মানে হচ্ছে এইচ ওয়ান রো জি এ। তাহলে বাচ্চারা আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি রো জি এ এইচ টু মাইনাস এইচ ওয়ান। ওকে, তাহলে রো মানে হচ্ছে এখানে 1000, জি মানে হচ্ছে 9.8, এ মানে হচ্ছে 1.5, এখানে এইচ টু, এইচ টু মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এইচ টু মানে হচ্ছে আমাদের টোটাল মানে পানির উপরিতল থেকে এই উচ্চতাটা, একদম পানির পানির উপরিতল থেকে বস্তুটার নিস্তল পর্যন্ত সেটা হচ্ছে 1.5। আচ্ছা, মাইনাস, আর এটা হচ্ছে পানির উপরিতল থেকে পি কিউ তল পর্যন্ত এইচ ওয়ান, সেটা হচ্ছে 0.5। ওকে, ইন্টু নো, ওকে, এটা হচ্ছে তাহলে নিউটন। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এটা একটু গুণ করে নিতে চাই, 1000 ইনটু 9.8 ইনটু 1.5 ইনটু 1। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি, এটা আমরা পাচ্ছি 14700। তাহলে এটার উত্তর আমি একটু এখানে কালার দিয়ে লিখব 14700 জুল। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এরপরের যে টপিক আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে অপসারিত তরলের ওজন। তাহলে এখন আমরা বের করব অপসারিত তরলের ওজন ইকুয়াল টু রো ভি জি। এখানে রো হচ্ছে 1000,
ভি হচ্ছে এখানে কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভি খুব গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করছে, কারণ বস্তুটা কতটুকু তরলকে অপসারিত করবে এটা বের করার জন্য ভি খুব ইম্পর্টেন্ট। তাহলে ভি মানে আমাদের কিন্তু একটা ক্লু এখানে আছে যে এ ইন্টু এইচ, ওকে, ইন্টু হচ্ছে জি। তাহলে আমরা এখানে পাচ্ছি 1000 ইন্টু এ মানে হচ্ছে 1.5, এইচ মানে হচ্ছে বস্তুটার উচ্চতা 1, জি মানে হচ্ছে 9.8। তাহলে বাচ্চারা আমরা এখানে পাচ্ছি 1000 ইন্টু 1.5 ইন্টু 9.8, ওকে। তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 14,700 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা উত্তরটা লাস্টে কি লিখতে পারি? লব্ধি ঊর্ধ্বমুখী বল ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ একটি অঙ্ক আমরা সলভ করার চেষ্টা করেছি। আপনারা শুধুমাত্র উদ্দীপকে কি বলেছে, মাথা খাটিয়ে কি বের করতে চাইছে এটা একটু চিন্তা করবেন, একটু ভাববেন, ঠিক আছে? অঙ্কগুলো আপনি একবারে সব অঙ্ক করার দরকার নেই, আপনাকে প্রত্যেকটা নিয়মের অঙ্ক এমন ভাবে শিখতে হবে ওই নিয়মের সব অঙ্ক আপনি পস, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আমি আপনাদের কিন্তু অঙ্ক শেখাতে পারবো না, আমি আপনাদের মেন্টর হিসেবে কাজ করছি, আমি বোঝানোর চেষ্টা করছি, আমি আপনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমি যেভাবে একটা একটা অঙ্ক সলভ করছি, আপনারা এভাবে বাদেও নিজেদের ইচ্ছে মতো ভিন্ন পদ্ধতিতে সঠিক গাণিতিক যুক্তিতে আপনার অঙ্কগুলো সলভ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আপনারা মনোযোগ দিয়ে আমার অঙ্কগুলো করার যে যুক্তি, সেই যুক্তিগুলো অনুধাবনের চেষ্টা করবেন। যদি কোনো যুক্তি আপনার মিসিং মনে হয় আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লাস্ট যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি হচ্ছে বস্তুটির উপর পানি যে ঊর্ধ্বমুখী লব্ধি বল দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন আর্কিমিডিসের সূত্র প্রমাণ করেছিলাম তখন কিন্তু আমরা এই পাঠটা লিখেছিলাম, ঠিক আছে? এই পাঠটার মূল কাহিনী হচ্ছে যে একটা বস্তুকে যখন আমি তরলের ভিতরে ডুবাবো তখন এই বস্তুটার, এই বস্তুটা তরল কর্তৃক সব দিকে বল অনুভব করবে, এই বস্তুটা তরল কর্তৃক সব দিকে বল অনুভব করবে, তার মানে তরলের উপর এই দিকে বল প্রয়োগ করবে, 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 চারিপাশ থেকে এই বস্তুটা তরল কর্তৃক বল অনুভব করবে। তার মানে এই উপরের তরলটাকে নিচের দিকে বল দিবে, আমরা বলছি আমরা এই এইখান থেকে এই উচ্চতার জন্য সে ঊর্ধ্বমুখী বল অনুভব করবে, ঠিক আছে? তাহলে আমরা যখন লব্ধি ঊর্ধ্বমুখী বল তখন F2 মানে হচ্ছে এই একদম তরলের উপরের স্তর থেকে তরলের নিচের স্তর পর্যন্ত যত রূপ উচ্চতা, ঠিক আছে? আর F1 মানে হচ্ছে তরলের উপরের স্তর থেকে বস্তুর উপরের স্তর পর্যন্ত এই যে উচ্চতা, ওকে। তাহলে আমরা সেইভাবে এখান থেকে ক্যালকুলেশন করে অঙ্ক করেছি। আর অপসারিত তরল মানে তো রো ভি জি, ভি মানে আমরা এখানে বসিয়েছি এ ইন্টু এইচ, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর পরের অঙ্কটিতে চলে যাব। আমরা সবাই জানি এর আগের চ্যাপ্টার গুলোতে আমরা দেখেছি 2018 সালে সকল বোর্ডে একটি প্রশ্নই হয়েছিল, সেই প্রশ্নটা আমরা এখন সলভ করতে যাচ্ছি। প্রশ্নটা এত সহজ আপনারা খুবই আনন্দিত হবেন এবং খুবই আপনাদের ভালো লাগবে অঙ্কটি করার পর। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চেষ্টা করছি এই অঙ্কটি সলভ করার জন্য, ওকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বস্তুটির উপাদানের ঘনত্ব আমাদেরকে প্রথমে বাহির করতে হবে। তো এখানে ঘনত্ব মানে হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি, এখানে এম মানে হচ্ছে 0.2 কেজি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভি মানে হচ্ছে এ ইন্টু এইচ, তো এখানে এ মানে এ ইন্টু এইচ,
প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এম ইকুয়াল টু এখানে দেওয়া ছিল 200 গ্রাম, 200 গ্রাম মানে 0.2 কেজি। আচ্ছা, এখানে এ মানে ছিল হচ্ছে 24 সেন্টিমিটার স্কোয়ার, স্কোয়ার আছে বলে এখানে 24 × 10⁻⁴ এখানে মিটার স্কোয়ার, আর এখানে এইচ মানে আসলে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মানে হচ্ছে 0.03 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজেই ঘনত্ব বের করার মধ্যে চলে এসেছি। আমরা ক্যালকুলেটরটা ইউজ করতে চাই, 0.2 × 10⁻⁴ × 3। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেছি এর উত্তর 2.77 kg/m³। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ঘ দাগের অঙ্কটা সলভ করে ফেলব। আমি আশা করছি আপনারা সবাই ঘ দাগের অঙ্কটা ইজিলি নিজেরাই করে ফেলতে পারবেন। আর্কিমিডিসের নীতি মেনে চলে কিনা? প্রিয় শিক্ষার্থীরা, আর্কিমিডিসের যে নীতি সেটা হচ্ছে, আর্কিমিডিসের নীতি প্রমাণ করতে গেলে আর্কিমিডিসের নীতি যদি আপনাকে প্রমাণ করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে হারানো ওজন ইকুয়াল টু প্রবণতা, এটা আপনাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে অতএব আমরা প্রথমে বের করতে চাই হারানো ওজন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে বস্তুটার হারানো ওজন বের করব, তার মানে এখানে আমাদের বস্তুর ওজন বিয়োগ তরলে ওজন। ওকে, তাহলে বস্তুর ওজন মানে কি? এমজি। আর তরলে ওজন মানে কি? তরলে ওজন মানে হচ্ছে বস্তুটার ওজন এখানে 1.4 এটা দেওয়া আছে, তাহলে এটা মানে হচ্ছে 0.2 × 9.8 − 1.4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পাচ্ছি হারানো ওজন পাচ্ছি 0.56 নিউটন, এটা আমাদের হারানো ওজন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হারানো ওজন ইকুয়াল টু জানি বস্তুর ওজন, অর্থাৎ বস্তুর বাতাসে ওজন আর বস্তুটার তরলে ওজন। আপনি যদি সেটা বিয়োগ করেন, এখন বস্তুটাকে আমি কেরোসিনে নিয়েছি, তো কেরোসিনে নেওয়ার পর বস্তুটার ওজন হয়েছে 1.4। ওকে, তাহলে আমরা সেখান থেকে এভাবে পেয়েছি। প্লাবতা রো ভিজি, এখানে রো মানে হচ্ছে 800, এখানে ভি মানে কত? প্রিয় শিক্ষার্থীরা, এখানে ভি মানে হচ্ছে এ ইন্টু এইচ, তার মানে হচ্ছে সেই 24 × 10⁻⁴। আমি তো একবারে সবসময় মানে করি না, মানে আমার অঙ্ক করার সিস্টেম হচ্ছে আমি সবসময় একই রকম ভাবে ভাবতে পছন্দ করি। হ্যাঁ, মানে এক একটা অঙ্ক আমি যে নিয়মে করবো সবসময় নিয়মটাই ফলো করার চেষ্টা করি। তাহলে এখানে হচ্ছে
ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে হারানো ওজন, তো এটাকে আমরা বলছি W1, আর প্লাবতা এটাকে আমরা বলছি W2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি W1 = W2, এটা হচ্ছে প্রমাণিত। তাহলে উদ্দীপকের ঘটনাটি আর্কিমিডিসের সূত্রকে মেনে চলে। প্রিয় শিক্ষার্থীরা, সকল বোর্ড 2018 সালের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমরা এর পরের টিউটোরিয়ালটিতে 2017 সালের যে অঙ্কগুলো আসছে, 16 সালের যে অঙ্কগুলো আসছে বিভিন্ন বোর্ডে, সেই সাথে 15 সালের অঙ্ক যেগুলো আসছে বিভিন্ন বোর্ডে, আমরা সেগুলো করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ মনোযোগ সহকারে অঙ্কগুলো শেখার জন্য এবং ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনাদের অঙ্কগুলোর গাণিতিক যুক্তি পছন্দ হয়ে থাকে, আপনারা যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন বা অঙ্কগুলো বুঝতে পেরে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমার যুক্তির সাথে যদি আপনাদের যুক্তির কোনো যুদ্ধ বাধে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অল দ্য বেস্ট, আল্লাহ হাফেজ।